খাগড়াছড়িতে রাতভর সংঘর্ষ আর এতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সদর হাসপাতালের চিকিৎসক রিপল বাপ্পি চিকিৎসাধীন রয়েছেন আহত নয়জন নিহতরা হলেন জুনান চাকমা রুবেল ত্রিপুরা ধনঞ্জয় চাকমা জুনান ও রুবেল সদর উপজেলার ধনঞ্জয় চাকমা দিঘিন বাসিন্দা বৃহস্পতিবারের সংঘাতের জেরেই রাত দশটার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী এই সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় তারা এর যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য জন্য পাহাড়ি বাঙালি দুপক্ষকেই অনুরোধ জানিয়েছে ঐক্যবদ্ধ থাকতে এরপর পরেই রাঙ্গামাটিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ থানা জারি করা হয়েছে এই মুহূর্তে নয়জনকে চিকিৎসা দিচ্ছি ইন্ডোরে ভর্তি আছেন চিকিৎসা চলছে আর তিনজন চিকিৎসাধীন অবস্থা মারা গেছে আমরা চারজন কে রেফার করেছিলাম গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত সেটা সন্ধ্যা আটটা পর্যন্ত কন্টিনিউ করেছিল এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন এগারোটা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আর আমরা এখানে যেটা বলা হয়েছে একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সেভাবে আমরা কাজ করছি খাগড়াছড়ির দীঘি সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার সহ সাত দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে রাজ্য ভাস্কর্যের পাদদেশে আয়োজন করা হয় এই কর্মসূচি বিক্ষুব্ধ জম্মু ছাত্র জনতার আয়োজনে যোগদান রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাহাড়িরা কর্মসূচিতে বক্তারা সংবিধানে আদিবাসী হিসাবে স্বীকৃতি পার্বত্য ভূমি কমিশন কার্যকর ও পার্বত্য আঞ্চলিক পরিষদকে আরও শক্তিশালী করার দাবি জানান পাশাপাশি পর্যটনের নামে ভূমি দখলেরও প্রতিবাদ জানান তারা পরে শাহবাগপুরে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা এ সময় দিকিনালায় সংঘর্ষের প্রতিবাদে পার্বত্য তিন জেলায় আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য সড়ক ও নৌ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই আমরা বিচ্ছিন্নতা চাই না আমরা চাই সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে এই দেশের নাগরিক হয়ে থাকতে যেটার জন্য আমরা লড়াই করেছি রাস্তায় নেমেছি হ্যাঁ সেটা কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলে হয় নাই বাস্তবায়ন হচ্ছেও না যতক্ষণ না বিচার হবে আমরা সকল দলমত নির্বিশেষে এবং সকল জনগোষ্ঠীকে নিয়ে আমরা তাদের রুখে দাঁড়াবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে পিটি হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে আদালতে হাজির করেছে পুলিশ দুপুরে তাদের সেখানে নিয়ে যাওয়া হয় এর আগে বৃহস্পতিবার তোফাজেল হোসেনকে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ ছয়জনকে আটক করে পুলিশ বুধবার রাত আটটার দিকে ওই যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে যায় কিছু শিক্ষার্থী পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা রাত বারোটার দিকে মুমুষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে এই ঘটনায় শাহবাগ থানায় মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মা বাবা ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় নিদ্রায় সায়িত হলেন তোফাজ্জল হোসেন জানা যায় অংশ নেন হাজারো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বজনদের দাবি তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণে টাকা চান হত্যাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মারধরের শিকার হয়ে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাযায় সম্পূর্ণ হয়েছে বরগুনার পাথরঘাটায় জানা যায় অংশ নেন হাজারো মানুষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার ভাইয়ের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে স্বজনদের দাবি তোফাজ্জলকে মারার আগেই ফোনে মুক্তিপণের টাকা চান হত্যাকারীরা ওরা আমার কাছে বলে দেয় দেবরের বাসাইতে চাইলে দুই লক্ষ টাকা দেন আমরা নাইলে ওরা মারিয়ে ফেলাবো এই বলার পর আমি বলছি যে আসলে ও রাত্রি স্বজন আছে তাদের সাথে আলাপ করা হোক এবং যোগাযোগ করে হোক আমরা মারবেন না ও পাগল না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা হত্যার দ্রুত বিচার চেয়ে মানব বন্ধন করেছেন তারা আমাদের যারা আত্মীয় স্বজন আমরা যারা পরিচিত আমাদেরকে বলে ভাই পাঁচটা টাকা দেন ১০ টাকা দেন আমি কিছু খাবো এছাড়া আর কোনো চাহিদা ওর ছিল না এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা মানে কি বল ভাষা প্রকাশ করা যাচ্ছে এত নির্মমভাবে একটা মানুষকে কিভাবে আর একটা মানুষ হত্যা করে তো সহ এ জাতীয় যারা নির্যাতনের শিকার তাদের পিছনে আপনারা শক্তভাবে দাঁড়ান যাতে আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা আগের চাইতে অনেক অনেক গুণে ভালো হয় দু হাজার ষোলো সালে বাবা আর এর তিন বছর পর মারা যান মা ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হওয়ায় চার বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তোফাজ্জল গত বছর একমাত্র অভিভাবক বড় ভাই বিদায় নেন পৃথিবী থেকে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কয়েকজন নির্যাতনের শিকার হয়ে নিউজ জাহাঙ্গীরনগর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটি হত্যায় আট শিক্ষার্থীর নামে আশুলিয়া থানায় মামলা হয়েছে বৃহস্পতিবার রাতে আট শিক্ষার্থীর নাম উল্লেখ সহ বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে মামলা করেন এর আগে আট শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকা প্রাথমিক প্রমাণ মেলায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় অভিযোগ রয়েছে বুধবার সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যায় পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে আহত শামীমকে গুরুতর আহত অবস্থায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় শামীম জাহিনুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি আটজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং পুনর্বিদ্যানের নাম পুনর্বিদ্যান অজ্ঞাত নামা লোকের অজ্ঞাত নামা লোকের নাম উল্লেখ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ মব জাস্টিস নে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে কথা বলেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জামান রতন রাজধানী রাজনীতি বন্ধ না করে দুর্বৃত্তপনা বন্ধের তাগিদ দিয়েছেন তিনি কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে কিংবা জাহাঙ্গীরনগরে যা ঘটেছে এগুলো দুর্বৃত্তপনা এগুলোকে কঠোর হাতে দমন করা উচিত আজকে যখন সিন্ডিকেট আলোচনা করছেন ছাত্র রাজনীতি তারা বন্ধ করবেন কি করবেন না সে বিষয়ে তাদের তো এই আলোচনাটা করা উচিত ছিল দুর্বৃত্তপনা বন্ধ করবেন কি করবেন না যখন একটা হলে ছাত্রকে একটা চোর সন্ধে পিটিয়ে মারা হচ্ছে দুই ঘন্টা ধরে সেই সময় যে প্রশাসন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে প্রথমত সেই প্রশাসনের তো একটা নৈতিক বিষয় থাকে যে আমরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি একটা জীবনকে বাঁচাতে পারি নাই অসংখ্য ছাত্রদেরকে আমরা উৎসৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছিলাম আমরা এখানে পদ থেকে সরে দাঁড়াই সেইটা না করে তারা ছাত্র রাজনীতি বন্ধ করার মতো একটা উদ্ভট আহ সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত ঘটনা হিসেবে থাকবে বারবার শাসক গোষ্ঠীর বিভিন্ন অংশ এই কাজ করতে চেয়েছে এইবার আমরা দেখলাম সিন্ডিকেট নিজেই এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে পাঁচ আগস্ট সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতা পিটিএ হত্যার বা মব জাস্টিস বৃদ্ধির কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের দুর্বলতার কারণে এমন অপরাধ বাড়ছে বলে মত তাদের এদিকে প্রযুক্তির সুবিধা নিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজীবীদের বেড়েছে পিটিএ প্রবণতা বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফজ্জুল হোসেন নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওঠে আলোচনার ঝড় ছড়িয়ে পড়ে আতঙ্ক একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক নেতা মাহফেদকে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী অপরাধ বিজ্ঞানীরা মনে করেন রাজনৈতিক অস্থিরতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ভয়াবহ শঙ্কার বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী জনতা জনতা কিংবা তারা নিজেরা মনে করে বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা নিজের আইন হাতে তুলে বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রকে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে ত্বরিত গতিতে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাতে এ ধরনের পিটিয়ে হত্যার সংস্কৃতি না ঘটে সে বিষয়ে সজাগ থাকবেন এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি সম্প্রতি রাজশাহী ও বগুড়ায় দুই দিনের ব্যবধানে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এসব হত্যাকাণ্ড বলছেন আইনজীবীরা ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় আনার তাগিদ এই আইনজীবীর অফেন্ডার যারা যারা এই ঘটনাটা করেছে এদেরকে ফাইন্ড আউট করাটা এবং এটা তাড়াতাড়ি করে আপনার যদি অভিযোগপত্র দাখিল করা হয় আর সাক্ষী আপনার এভিডেন্স এভিডেন্স আপনার সিসি ফুটেজ এবং আপনার ভিডিও বা এই যে আপনার যেগুলো পাওয়া যাবে এগুলো তো আছেই মোরবার আমি আমি বিশ্বাস করব যারা এই অফেন্সটা করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই ছাত্ররা সেখানে ছিল তারা সাক্ষী দিতে আসবে এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বিচার বহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিঠুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না মাহমুদা মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নিজের হাতে আইন তুলে না আর আওফান জানিয়েছে পুলিশ সদর দপ্তর আর এর ব্যত্যয়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তারা দুপুরে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি কোথাও কোথাও গণপিটনীতে মৃত্যুর ঘটনা ঘটছে এই ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য না কেউ অন্যায় করলে প্রচলিত আইনে বিচারের বিধান রয়েছে সে কারণেই আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না পাশাপাশি কেউ অপরাধে জড়ালে তাকে পুলিশের সোপোর্টদের পরামর্শ দেওয়া হয়েছে ফোন করতে বলা হয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে আওয়ামী লীগকে যদি বাধা দেয়া না হয় এরপরও যদি দলটি নির্বাচনে অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন ভোটাধিকার ফিরিয়ে আনাই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন আইন করা হবে যাতে বিতর্কিত কেউ কমিশনার হতে না পারেন স্বাধীনতার পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে ১৩টি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও কতটা স্বাধীনসি তা নিয়ে প্রশ্ন রয়েছে গত তিনটি সংসদ নির্বাচন বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি এর জেরে হয়েছে আন্দোলন পতন হয় আওয়ামী লীগের তাই নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংস্কার কমিশন অক্টোবরে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কাজ শুরু করবে কমিশন প্রধান বলেন এমন আইন করা হবে যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে গত তিনটা নির্বাচনে আমাদের অগ্রহণযোগ্য হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই তো এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে তো আমরা আইনে কিছু পরিবর্তন আনবো রাজনৈতিক ঐক্যমত্ত ভিত্তিতে যাতে ওই যে অনুসন্ধান কমিটিটা ঘুরতে হয় যাতে সব মতের পথের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা ঐক্যমতে পৌঁছে একটা ওই যে ইয়ে অনুসন্ধান কমিটি গঠন করবে তখন ওই যে সরকার যাকে চাইবে তাকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না তিনি আরও বলেন কোনো বাধা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে তো আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং এই সরকার কাউকে বাধা দেবে না যেমন অতীতে দেওয়া হয়েছিল যদি আওয়ামী লীগ তারা পুনর্ভৃত না হইতে পারে কোনো বাধা দেওয়া না সত্ত্বেও এবং তারা যদি নির্বাচনে অংশ না পারে তখন নির্বাচনের অগ্রহণযোগ্য হবা না নির্বাচন কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি অনেকের সাথেই আলাপ আলোচনা করব তাদের মতামত নেব তাদের মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জনগণের প্রত্যাশা অনেক কিন্তু অন্তর্বর্তী সরকারের সব কাজ করার ক্ষমতা নেই তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এই দাবি জানান তিনি সেলিমা রহমান বলেন ষড়যন্ত্র এখনও শেষ হয়নি ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন সব ক্ষেত্রে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের খুন গুম ও নির্যাতন করা হয়েছে আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেন বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি মানুষের অধিকার হরণে জড়িতদের বিচারের দাবি জানান তিনি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে ভোট দেওয়ার দাবিও জানানো হয় সভায় শেষ হয় নাই আজকে ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে যে দল বলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামনে রেখেছে আগলে রেখেছে ছয়শো বাইশ জন ছিল বোধ হয় এরা কোথায় গেল এত এমপি এত মন্ত্রী অনেককে পার করে দিয়েছে কারা পার করেছে শর্ষের মধ্যে ভূত আছে তিনটি নির্বাচনে কোনো দেশের মানুষ ভোট দিতে পারে নাই বিনা ভোটের সরকার ছিল এই বিনা ভোটের সরকারের বিচার আপনারা করেন যে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি কোনো ভোট হয় নাই ড্যামি ভোট সেই ভোটে কারা ক্ষমতার থেকে এই দশ হাজার মানুষকে গুলি করেছে এক হাজারের অধিক মানুষ অন্ধ হয়েছে দুই হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছে এই বিচারটি অতি দ্রুত করতে হবে সাবেক সরকারের মন্ত্রী এমপি আর এজেন্সি মিলে গড়ে তুলেছিল মালয়েশিয়া সিন্ডিকেট শ্রমিক পাঠানোর নামে হাজার কোটি টাকা লোপাট করেছে তারা আটাত্তর হাজার টাকা শ্রমিক নেয়ার কথা থাকলেও এই সিন্ডিকেট আদায় করত পাঁচ থেকে ছয় লাখ টাকা তাদের অনিয়ম আর দুর্নীতির কারণে টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি হাজারো শ্রমিক পাওনা টাকার জন্য এজেন্সিতে ঘুরছেন শ্রমিকেরা মালয়েশিয়া গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের সেলিম কিন্তু চুক্তিপত্র অনুযায়ী কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে দেশে ফিরতে হয় তাকে জীবন বাঁচানোর জন্য আমি টেকার মায়া ত্যাগ কইরা এই আবার আমি দেশে বাংলাদেশে চলে এসেছি আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয় ঠিক মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে এত যে একটা ধ্বংসর পত্র জামু তা কল্পনা করি নাই কে একুশ সালে বাংলাদেশ থেকে পাঁচ লাখ কর্মী নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া কিন্তু ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন সাবেক চার সংসদ সদস্য ও পঁচিশ এজেন্সি মিলে তৈরি করে সিন্ডিকেট এর মধ্যে সাবেক এমপি নিজাম হাজারির স্নিগ্ধ ওভারসিস লিমিটেড সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহ মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অর্বিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অর্বিটালস ইন্টারন্যাশনাল সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল এছাড়াও ঢাকা বিশ আসনের সাবেক এমপি বেনুজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের অন্যতম করেছে দুহাজার ষোলো সাল এবং দুহাজার বাইশ সালের হিসেবে সাড়ে বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা শুধু মানে গুরুত্ব দ্বারা নির্বাচন করতে চেষ্টা করছে আমাদের নিজে হয়ে ধরে নিয়ে এসেছে মালয়েশিয়া যেতে সরকার আটাত্তর হাজার টাকা নির্ধারণ করলেও পাঁচ থেকে ছয় লাখ টাকা নেয় এই চক্র কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মে মাসে বন্ধ হয়ে যায় শ্রমবাজার। ফলে টাকা দিয়েও যেতে পারেনি হাজারও শ্রমিক তারা টাকা দিতে চায় আটাত্তর হাজার টাকা কিন্তু আমরা টাকা দিই ছয় লাখ

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায় অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয় গত পনেরো বছরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে তিনবার সাদাত রহমতুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির জনাব আসিফ মনির আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এই যে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট এটি আসলে ভাঙা যাচ্ছে না কেন এই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার কি ধরনের উদ্যোগ নিতে পারে ধন্যবাদ এখন হয়তো একটা উদ্যোগ দিলে সেটা পরিবর্তন হতে পারে কারণ এর আগে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সরাসরি ক্ষমতাসীন প্রাক্তন সরকারের সাথে একটা খুব ভালো যোগসূত্র ছিল তবে যেটা এখন রিপোর্টেড হচ্ছে দুই বলেন বা বাইশ বলেন এই ঘুরে ফিরে এই মালয়েশিয়ার সিন্ডিকেটের কোনো না কোনো ফর্মে অনেক বছর ধরে আছে এটা আসলে খুব সহজে ঠিক করা কঠিন কারণ এখানে এই বলা হচ্ছে এখানে একটা চক্র একটা চক্র আসছে সেটি গণমাধ্যমে এসেছে প্রবাসী প্রভাবশালী বাংলাদেশিরাও এই চক্রের সাথে যুক্ত এবং প্রভাবশালী এই যে প্রবাসী বাংলাদেশি তাদের আবার বিশেষ করে মালয়েশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের সাথে অর্থাৎ মালয়েশিয়ার নাগরিক বলেন সরকারের মধ্যে বলেন সেরকম সম্পর্কগুলো আছে এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে সেটা ডিল করতে হবে আরেকটা আমরা সাম্প্রতিক গণমাধ্যমে দেখেছি যেটা নিয়ে বিশেষ করে আমাদের মালয়েশিয়ার প্রবাসী অভিবাসী শ্রমিকদের অভিযোগ ছিল আমাদের দূতাবাসের ব্যাপারে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতা এবং সেখানেও কিছু দুর্নীতির বিষয় ছিল তো যেগুলো হয়েছে যে এগুলো যখন আমরা বিভিন্ন সময় প্রসঙ্গগুলো তুলেছি অভিবাসীদের প্রসঙ্গ নিয়েই যে তারা তো বলেন যে সেখানে তাদের অনেক ক্ষোভ আছে আমাদেরকে সবসময় বলা হয়েছে যে না এগুলো পুরোপুরি সত্যি না অথবা আমাদের লোকবল কম কিন্তু কিছু করা হয়নি এইটার যদি একটা সত্যিকার অর্থে সমাধান করতে হয় মালয়েশিয়ার একেবারে উচ্চ পর্যায়ে এটা সংলাপ চালাতে হবে সেটা আমাদের এখানে এই উপদেষ্টাদের মধ্যে থেকে সেটা হতে পারে প্রধান উপদেষ্টার একটা ব্যক্তিগত উদ্যোগ থাকতে পারে সেটার একটা সহায়তা হতে পারে আর ধরেন ক্ষমতাধর মানুষরা কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক থাকে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকে কাজেই এখন আওয়ামী লীগের সরকার নেই এবং আওয়ামী লীগ সরকারের এমপিরা নেই যারা এই ব্যবসায়ের সাথে ছিলেন তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে না এটার জন্য ভেতরে ওই একটা স্বচ্ছতা আনতে হবে যে যে অর্থের কথা বলা হচ্ছে আরেকটা কথা বলবো যে আমাদের অভিবাসী ভাই বোনদেরও তাদের মধ্যে এক ধরনের একটা মরিয়া ভাব থাকে তাদেরকেও কিন্তু একটু সচেতন হতে হবে যদি তারা জানেন যে পঁচাত্তর হাজার বা এক লাখ টাকা হচ্ছে আসল ব্যয় তারা যেন ওই ছয় লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত না হয়ে যান তাদেরকে বলাই তার মানে তাদের একটা সচেতনতার বিষয় আছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে যেসব শ্রমিক মানুষে যেতে পারেননি তাদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই পরিবর্তিত পরিস্থিতি কতটা আশা আপনি দেখতে পাচ্ছেন তারা এক একজন পাঁচ থেকে ছয় লাখ টাকা করে দিয়েছেন কিন্তু তাদেরকে ফেরত দিতে চা হচ্ছে আটাত্তর হাজার টাকা হ্যাঁ দেখেন এখানে এটা একটু কঠিন মানে আমরা জানি আমাদের বিশেষ করে এ ব্যাপারে উপদেষ্টা বলেছেন সংশ্লিষ্ট উপদেষ্টা বলেছেন একটা সময়ও বেঁধে দিয়েছেন কিন্তু এই যে টাকাটা ওরা দিয়েছেন এই চক্রর সাথে বা আমরা যারা অভিবাসন ক্ষেত্রে কাজ করি আমরা জানি টাকা কিন্তু অনেক হাতে যায় কাজে এই যে ছয় লাখ টাকা একজন ব্যক্তি ছয় লাখ টাকা কিন্তু আর এটা বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেছে এগুলো খরচ হয়ে গেছে এগুলো যেটা আপনাদের রিপোর্টও কেউ কেউ বলেছেন যে মানি লন্ডারিং হয়ে বাইরে চলে গেছে এইটা এবং এটার জন্য পুরোপুরি কিন্তু শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি দায়ী না রিক্রুটিং এজেন্সি বাইও বাইরেও আছে এবং একটু তদন্ত করা দরকার যে কোনো কোনো সরকারি কর্মকর্তারাও এটার সুবিধাভোগী আছেন কিনা যারা এই মন্ত্রণালয় বা এই প্রক্রিয়ার সাথে যুক্ত সেইটা তদন্ত করলে যদি কিছু উদ্ধার করা যায় কিন্তু এটা খুব একটা সহজ প্রক্রিয়া হবে না আমি খুব বেশি আশাবাদী না তবে সরকার যদি চেষ্টা করে এখানে বিশেষ করে ওয়েজ এন্ড আর্নার ওয়েলফেয়ার বোর্ড আছে যেখানে কল্যাণের জন্য কিছু তহবিল আছে তো মানবিক কারণে সেখান থেকে হয়তো এদেরকে একটা ক্ষতিপূরণের চেষ্টা সরকার করতে পারে রিক্রুটিং এজেন্সির ব্যবস্থা সেখানে করা যেতে পারে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আর কখনো যেন শ্রমিকদের এভাবে হয়রানির শিকার হতে না হয় স্থায়ীভাবে কি আসলে উদ্যোগ নেওয়া যেতে পারে যদিও ইতিমধ্যে আপনি কিছু পরামর্শ দিয়েছেন জি সেটাই আইনের একটা সংস্কারের কথা বলেছি আমরা দেখুন যে মানে আইনের ব্যাপারগুলো ভাষাগুলো এত কঠিন হয় যে যারা আমরা এগুলো নিয়ে কাজ করি বা বোঝার চেষ্টা করি খুব বেশি সেখানে হাত দেওয়া যায় না অনেক সময় কিন্তু সেখানেও একটা একটু আমূল পরিবর্তনের দরকার দুই সালের যে আইনটি হয়েছিল অভিবাসনের খুব বেশি জেনারেলাইজড খুব বেশি অনেক ধরনের সুযোগ রেখে দেওয়া হয়েছে তো সেই জায়গাগুলো দরকার বিশেষ করে অধিকারের জায়গাগুলো খুব একটা স্পষ্ট না যে অভিবাসের আসলে কোন কোন ব্যাপারে অভিযোগ করার অধিকার আছে কি কি প্রতিকার সে পেতে পারে এবং ক্ষতিপূরণ কিভাবে হতে পারে এগুলো আইন বিধিমালা একটু আহ খতিয়ে দেখার দরকার সংস্কারের প্রয়োজন রয়েছে আসিফ মনির আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে রাতে থেকে তাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে এছাড়া মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে ডিবি মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর ডিবি পুলিশে কর্মরত ছিলেন সবশেষ লালবাগ জোনের কমিশনার ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন নীলফামারী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ঘটনার এগারো বছর পর বিচার বহির্ভূত হত্যার মামলা হয়েছে দু তেরো সালে এমপির গাড়িবহরে হামলার পর নিহত হন বিএনপি ও ছাত্র শিবিরের তিন নেতাকর্মী কারাভোগ করেছেন অন্তত পাঁচশো সরকার পরিবর্তনের পর বিরুদ্ধে মামলা করেছেন নিহত গোলাম স্ত্রী নীলফামারির রামগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে তৈরি হয় অস্থিরতা দুই হাজার তেরো সালে চোদ্দ ডিসেম্বর সেখানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন আসাদুজ্জামান নূর এ সময় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানির বাসা পুড়িয়ে দেয় তারা সংঘর্ষে নিহত হন চারজন ঘটনার পর গোলাম রব্বানীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর উদ্ধার করা হয় তার মরদেহ পরিবারের অভিযোগ তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় সকাল থেকে দিনটা গত হয়ে গেল এর মধ্যে ওরা আর আমার স্বামীর লাশ দিচ্ছে না আমার স্বামীর লাশটা ওই থানাতেই রেখে হ্যাঁ আসাদুজ্জামান নূর আবার এই লক্ষ্মী আসছে আনন্দ মিছিল করার জন্য দুই সালে ১৩ জানুয়ারি ডিবি পরিচয় তুলে নেওয়ার পর মেলে ছাত্রদল নেতা আতিকুর রহমানের মরদেহ খোঁজ মেলেনি তার সঙ্গে থাকা খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসলামের সৈদপুর নারিয়া নামক স্থানে আমার ভাইয়ের লাশটা আমরা পাই আমার একই সাথে আমার ভাইকে যখন তুলে নিয়ে আসলো সাথে আমার ভাই যে আপন খালাদো ভাই ছিল ওনাকে তুলে নিয়ে আসে কিন্তু আমার খালাদো ভাইয়ের লাশ আমরা পাইনি এটাকে হাইলাইট করার পর এবং পরবর্তীতে এই সুযোগটা নিয়েই উনি কিন্তু সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী পদে উনি দায়িত্ব পালন করেছে এদিকে দুই হাজার আট সালে নির্বাচনে আসার আগে আসাদুজ্জামান নূর পরিবারের গাড়ি জমি না থাকলেও পনেরো বছরে হয়েছেন বিশাল সম্পদের মালিক গ্রামে একটি টিনের বাড়ি থাকলেও অভিযোগ রয়েছে দৃশ্যমান সম্পদের বাইরে সম্পদের পাহাড় করেছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সকালে সুনামগঞ্জের মুখ্য বিচারিক আদালতের বিচারক ফারহান সাদিক এই নির্দেশ দেন এ সময় এম এ মান্নানের পক্ষে দুজন আইনজীবী জামিন আবেদন করেন এবং তার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে হাসপাতালে পাঠানোর জন্য আবেদন করেন এর আগে সকাল সাড়ে দশটায় কড়া নিরাপত্তায় সুনামগঞ্জ সদর থানা থেকে আদালতে আনা হয় তাকে এদিকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে তার নির্বাচনী এলাকা শান্তিগঞ্জের শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে শান্তিগঞ্জের বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ এম এ মান্নান সাবেক এক পরিকল্পনা মন্ত্রী ওনাদের নেতৃত্বে এবং হুকুমে নির্দেশে হুকুমে আমাদের উপর আক্রমণ চালায় পুলিশ সেল রাবার বুলেট নিক্ষেপ করে এতে শত শত বিএনপি জামাত এবং ছাত্র জনতা আহত হয় আমরা আইনজীবীরও আহত হয় আমি নিজেও আহত হয়েছি আহত হওয়ার পরে আমরা দ্রুত বিচারে নিরানব্বই জন আসামি করে এম এ মান্নান সাহেব সহ দ্রুত বিচার মামলা আদালতে ট্রাইব্যুনালে একটা মামলা করি ছাত্র জনতার আন্দোলনে নানাভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অনেকে তাদেরই দুজন আকাশ ও পারভিন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে একজন হারিয়েছেন পা আর একজন দৃষ্টি নারায়ণগঞ্জের দোকান কর্মী আকাশ ও যাত্রাবাড়ির নির্মাণ শ্রমিক পারভিন আক্তার অঙ্গ হারিয়ে সংসার আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা হাসপাতালের ডাস্টবিন যেখানে ফেলার কথা ময়লা সেখানে পড়ে আছে একটি পা মানুষের পা এই পা একুশ বছরের তরুণ আকাশ মিয়ার মারাত্মক জখম হওয়ায় তেইশ জুলাই কেটে ফেলা হয় এরপরই ক্র্যাচে ভর করে বয়ে চলেছেন থমকে যাওয়া এক জীবন ঘটনা বিশ জুলাই চিটাগাং রোড আন্দোলনে আহত একজনকে বাঁচাতে যান দোকান কর্মচারী আকাশ পরে পুলিশ তার দোকানে এসে খুব কাছ থেকে গুলি করে আমরা বলতেছি স্যার আমরা কোনো কিছু হাজির করে মাপতে যাইতেছি তা অন্য কি শুনে নাই এর থেকে বন্ধুর থেকে আমার পার্কে এক হাত দূরত্ব একটা গুলিতে আর কি আমার স্বপ্নগুলো আসলে সবগুলো নষ্ট হয়ে গেছে চার ভাইয়ের মধ্যে বড় আকাশ সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে অল্প বয়সেই নেন চাকরি দেশের বাইরে যেতে করেছেন পাসপোর্ট হেলথ চেকআপ এখন ব্র্যাকেট দেয়া কৃত্রিম পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা পায়ের আঙ্গুলে পায়ের পাতায় মানে চুল কাশি শিশির করে রাখি যখন আমি ওইদিকে দিকে ছমু শুইতে যাই বা আমি চুল কেটে যাই বা তখন আর কি দেখি যে আমার পা নাই যে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এখন দৌড়াদৌড়ি করতাম ওইগুলো আমার পক্ষে আর কি আর পসিবল না মানে আর জীবনে পারতাম না ওইগুলো ওইগুলো বাই বাই কে আসলে আমার কান্না আসলে আঠারো জুলাই কাজ শেষে বাসায় ফিরছিলেন

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি পারভিন রিক্সা চালক স্বামীর সঙ্গে থাকেন যাত্রা বাড়িতে হাসান বিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজধানীর বনানী সুইট হোটেলে অবৈধভাবে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার রাতে প্রায় ছয় ঘন্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে পনেরোশো বিয়াল্লিশ ক্যান বিয়ার এবং নশো চুরাশি বোতল বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহল পাওয়া গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডাইরেক্টর অপারেশন তানভির মমতাজ জানান গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সুইট ড্রিমে অভিযান পরিচালনা করা হয় হোটেলের বারের লাইসেন্স থাকলেও আটক অ্যালকোহলের কোনো অনুমোদন ছিল না এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেশ কিছুদিন ধরে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সংস্থাটি এগিয়ে চলছে আমরা প্রায় বিয়ার ক্যান এবং বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি তাছাড়াও আমরা চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো টাকাও এখানে গ্যাস পেয়েছি আমাদের আরও এখন অভিযান চলছে আজ থেকে সপ্তাহে সাত দিনই চলাচল করবে মেট্রো রেল শুক্রবারও দেওয়া হবে যাত্রী সেবা এছাড়া ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হচ্ছে আজ এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ আজ থেকে তো সাত দিনই মেট্রো রেল চলবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর কাজীপাড়া স্টেশনও চালু হচ্ছে খুবই অল্প সময় এবং খুবই কম খরচে এটি কিভাবে সম্ভব হলো আশরাফ আসলে বলা যায় যে আজকে সে অন্যতম একটি দিন মেট্রো রেলের জন্য কারণ বন্ধ থাকা কাজীপাড়া স্টেশন আজকে চালু হচ্ছে আমি এই মুহূর্তে কাজীপাড়া স্টেশনে আছি আমি যদি একটু এই মুহূর্তে চিত্র যদি দেখাই দর্শকদেরকে আমি যদি আরেকটু পেছনের দিকে কথা বলি সেক্ষেত্রে এর আগে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা গণমাধ্যম সহ সবাইকে বলেছিল দুটি ক্ষতিগ্রস্ত স্টেশন বিশেষ করে কাজীপাড়া এবং মিরপুর দশ নম্বর যেটা উনিশ জুলাই ছাত্র আন্দোলনের সময় এটা হামলায় ক্ষতিগ্রস্ত হয় তখন বলেছিল যে এক বছর সময় লাগবে এবং এটা বেশ শত কোটি টাকার উপরে মেরামতে খরচ হবে কিন্তু আসলে এরপর আমরা দেখলাম যে সরকার পরিবর্তন এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিলেন প্রদেষ্টারা বললেন যে আসলে যত দ্রুত সম্ভব এটা চালু করার এবং তারই ফলশ্রুতি আজকে কিন্তু বাষট্টিতম দিনে এসে এই কাজীপাড়া স্টেশন যেখানে এক বছরের কথা বলা হয়েছিল সেখানে মাত্র বাষট্টিতম দিনে এসে এটা চালু করলো এবং বলা হয়েছিল শত কোটি টাকার উপরে লাগবে সেখানে গতকালকে একটা ব্রিফিং এ নতুন ব্যবস্থাপনা পরিচালক ডিএমটি সেল এর আব্দুর রৌফ উনি কিন্তু বলেছেন মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এই মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করা হয়েছে এবং তিনি বলেছেন যে সাড়ে বিশ লাখ টাকা যেহেতু খরচ হয়েছে এবং এটা চালু করার জন্য এর পরে আরও অনেক জিনিস আছে যেগুলো তাদেরকে দেশের বাইরে এবং দেশের ভিতর থেকেও তারা কিনতে হবে সুতরাং সবকিছু মিলে তারা বলছে যে বেশ কোটির উপরে খরচ হবে কিন্তু আগে যেটা বলেছিল সেটা খরচ এতটা হবে না এই কেন এত বলা হয়েছিল এবং কেন খরচটা কম হয়েছিল আপনি যেটা জিজ্ঞাসা করলেন সেই কথাটাই কিন্তু নতুন ব্যবস্থা নেওয়ার পরিচালক আছে যে আমরা জানতে চেয়েছিলাম তিনি যেটা বলেছেন যে বেশ কিছু জিনিস যেই সব স্টেশনে খুব প্রয়োজনীয় না মানে লাগে না সেখান থেকে কিছু খুলে এখানে লাগে এবং দেশের থেকেও কিছু জিনিস অর্থাৎ স্থানীয়ভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে যেগুলো বিদেশ থেকে করলে অনেক বেশি টাকা দিয়ে কিনতে হতো আগে পুরোটাই কিন্তু বিদেশ থেকে আমদানির ওপর বেশ করে এটা করা হয়েছিল এখন সে কিন্তু দেশীয় সংস্থা মানে থেকে সংস্থান করা হচ্ছে এই জন্য খরচটা কম হয়েছিল আর যদি বলা হয় মানে আমি যে কাজে স্টেশনে রয়েছে এখন স্টেশনের দরজা গণমাধ্যমের জন্য খুলে দিলেও যাত্রী সাধারণের জন্য আসলে তারাও আসতে পারছে এবং Putin Tanaga. এই টিকিট বিক্রি শুরু হবে এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয় না তারপরে কিন্তু আসলে যাত্রীরা সেই বহু কাঙ্ক্ষিত যে ছুটির দিনে মেট্রো রেল এটা পরিবার ঘুরতে যাওয়া সেটা তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম তারা বেশি অনেক বেশি উচ্ছ্বাসিত তিনটা তিরিশ মিনিটে উত্তরা উত্তর থেকে মেট্রো রেল পরিচালক উপদেষ্টা এবং কর্মকর্তারা তারা কিন্তু প্রথম ভ্রমণে কিন্তু কাজীপাড়া স্টেশনে আসবেন তারপরে গণমাধ্যমের সাথে কথা বলবেন যে আসলে তাদের যে চালুর প্রস্তুতি কেমন ছিল এবং মিরপুর দশ নম্বর কবে চালু হবে তারা গতকালকে বলেছিল যারা কিছুক্ষণ কিছুদিন সময় লাগবে এবং আরও নতুন কি কি চমক থাকবে সেই বিষয়ে তারা জানাবে যদি এক কথা আপনাকে বলা হয় বাষ্টতম দিনে এসে বন্ধ কাজীপুর স্টেশন চালু হচ্ছে এবং মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো এই ছুটির দিনে মেট্রো চালু হওয়ার এই গণপরিবহন মূলত এই ছিল মেট্রো রেলে স্টেশন থেকে সবশেষ কাজীপাড়া স্টেশন থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ ডিম ও মুরগির দাম বেঁধে দেওয়া হলেও তা মানা হচ্ছে না রাজধানীর বাজারে খুচরা বিক্রেতারা বলছেন পাইকারিতে না কমায় দাম কমাতে পারছে না তারা এদিকে কিছুটা বেড়েছে সবজি ও মাছের দামও বাজার নিয়ন্ত্রণে পনেরো সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম বেঁধে দেয় সরকার তবে শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে কোথাও মানা হচ্ছে না নির্ধারিত দাম কারণ বাজারে ব্রয়লার মুরগির কেজিতে নির্ধারিত একশো টাকা উনষাট পয়সার জায়গায় নেওয়া হচ্ছে পাঁচ টাকা বেশি সোনালি মুরগির কেজিতে নির্ধারিত দুশো টাকা চৌষট্টি পয়সার জায়গায় নেওয়া হচ্ছে দুশো টাকা ফার্মের মুরগির ডিমের ডজন সর্বোচ্চ একশো টাকা চৌচল্লিশ পয়সা হওয়ার কথা হলেও বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকায় মহল্লার হিসাব তো আপনার মেন বাজারে করা যায় না আমাদের কারণ বাজার মনে করেন সব মিডিয়ার জায়গা এবং এমন বক্তব্য অধিকার হলো আমাদের কারণ বাজার একটু উনিশ বিশ মনে করেন আমাদের উপরে চাপ আসে আলাদা ডিমের দাম বেশি আর আমাদের আছে আমরা ফার্মেরতিয়া মাল কিনতেছি ফার্মেরি মাল কম ফার্মেরি দাম বেশি তাহলে আমরা কেমনে কমে সরকার ঘোষণা করছে না এটা রেড কোমাতে শে পেপারপত্র থেকে আমরা দেখছি ঠিক আছে বাস্তবে সাথে কোনো মিলাই ও আগে যাচ্ছে না সেই রকমই চলতেছে বা ওটার ইমপ্যাক্ট এটা যে বাজারে জিনিসপত্রের দামে পড়বে এটাও আমার মনে হচ্ছে না খুব একটা কাট করছে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হলেও বাজারের দামে খুব একটা প্রভাব পড়েনি 900 গ্রাম থেকে 1 কেজি সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1800 টাকায় বাড়তি অন্যান্য মাছের দামও দশ দিন আগে দুশো টাকা কম ছিল এখন মাছ নাই নদীতে কাউই না বেশি তারপরে মনে করেন কেজিতে দুশো টাকা বেশি এরা নিজেরাই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে আর কি আমরা তো মাছ কিনেছি সিন্ডিকেট কমে গেছে আসলে সিন্ডিকেট কমে নেই কারণ বাজারে আসলে মানুষের সস্তা লাগে কারণ বাজারে এত বেশি তাহলে অন্য দোকানে কেমন হইবে বাইরে এদিকে কাঁচামরিচ সহ বেড়েছে কিছু সবজির দামও কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে দুশো টাকায় বেগুন মানভেদে থেকে থেকে টাকা টাকায় বিক্রি হচ্ছে আমিরুল ইসলাম নিউজ ঢাকা ঢাকা রাজশাহী সহ সাত বিভাগ এবং রাঙ্গামাটি ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপ্রবাহ রোববার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সারা সারাদেশেই হতে পারে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ তবে এতে তাপমাত্রা কমার সুযোগ দেখছেন না তারা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত এদিকে ভোর ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় রাজধানীতে তা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাহাত্তর ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সাগরে হতে পারে এবং যেহেতু একটা লঘুচাপ হতে পারে এর এই গতকালকে আমরা অনেক তাপের যে প্রভাব আমরা অনুভব করেছি তাপ প্রবাহ আরও দুই একদিন থাকবে এবং বৃষ্টির কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ ওখান থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভালো বৃষ্টি পাবে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় বিশ লাখ কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ইউরোপের দশটি দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোমানিয়া ও পোল্যান্ড আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইতালির উত্তরাঞ্চল গত সপ্তাহে ভূমধ্য সাগরে সৃষ্ট নিম্নচাপ বরিসের কারণে বিশ বছরের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের মধ্য ও পূর্বাঞ্চল আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইতালির প্রদেশ এমিলিয়া রোমানিয়া সেখানকার অন্তত এক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বিপদসীমার ওপর দিয়ে বইছে গুরুত্বপূর্ণ তিন নদীর পানি ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রয়েছে স্কুল ও ট্রেন চলাচল ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছে পোল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর ভ্রোতসোয়াফ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ কার্যক্রম চালাতে ষোলো হাজার সেনা মোতায়েন করেছে পোল্যান্ড সরকার অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট সেই সাথে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ বন্যার কারণে অস্ট্রিয়ার অন্তত তিনশো ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন লোয়ার অস্ট্রিয়ার গভর্নর ক্ষতি পুষিয়ে উঠতে একশো কোটি ডলারের দুর্যোগ তহবিল ঘোষণা করেছে কেন্দ্র সরকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চেক প্রজাতন্ত্রে সেখানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অনেক জায়গায় কাদা ঢুকে পড়েছে ভারী সরঞ্জাম নিয়ে এসব এলাকায় কাজ করছেন সেনা সদস্যরা পূর্ব ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশের এই বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকেই দুষছেন জলবায়ু গবেষকরা মধ্য ও পূর্বাঞ্চলের পর ইউরোপের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে বরিস আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতে তিনশো ছিয়াত্তর রানের বিপরীতে ব্যাট করতে নেবে বিপর্যয়ে বাংলাদেশ এখন পর্যন্ত সংগ্রহ আট উইকেটে একশো বারো রান ভারতের ইনিংসে পাঁচ উইকেট শিকারের দারুণ পারফরম্যান্স পেসার হাসান মাহমুদের ইনিংসে শুরুতেই সাদমান জাকির আর মুমিনুলের উইকেট হারিয়েছে বাংলাদেশ ব্যক্তিগত বিশ রানে সিরাজের শিকার হয়েছেন অধিনায়ক শান্ত ব্যর্থ মুশফিকের ব্যাটর বিয়াল্লিশ বলে বাইশ রান করে সাজঘরে লিটন দাস বত্রিশে ফেরেন সাকিব এর আগে ছয় উইকেটে তিনশো রানে দিন শুরু করে ভারত দ্বিতীয় দিনের শুরুতে তাসকিনের জোড়া আঘাত যাকে আউট করে অশ্বিনের সঙ্গে একশো পঁচানব্বই রানের জুটি ভাঙেন তাস্কিন সতেরো রান করা আকাশদ্বীপের উইকেটও নিয়েছেন টাইগার স্পিড স্টার তাস্কিন তৃতীয় শিকার বানিয়েছেন একশো তেরো রান করা অশ্বিনকে বুমরাকে ফিরিয়ে পাইফারের তৃপ্তি করেন হাসান মাহমুদ পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও পাঁচ উইকেট শিকার হাসান মাহমুদের চেন্নাই টেস্টে প্রথম দিন আর দ্বিতীয় দিন উইকেট শিকারে ক্যারিয়ারে দ্বিতীয়বার প্রথম কোন গড়লেন এই কীর্তি রাউলপিন্ডির পর চেন্নাই ধারাবাহিকতা অব্যাহত হাসান মাহমুদের ভারতের বিশ্বসেরা ব্যাটারদের সামলাতে যেখানে হিমশিম খান নামিদামি বোলাররা সেখানে প্রথম ইনিংসেই মাহমুদের শিকার পাঁচ প্রথম দিনেই মাহমুদের পেসে ভুগেছে স্বাগতিক ব্যাটাররা তার প্রথম শিকার অধিনায়ক রোহিত এরপর গিল তার দুর্দান্ত বোলিংয়ে পরাস্ত হন বিরাট কোহলিও পন্থকেও ফেরান হাসান মাহমুদ ব্যাক টু ব্যাক ইনিংসে ফাইফার হাসানের রাউলপিণ্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তেতাল্লিশ রানে নিয়েছিলেন পাঁচ উইকেট চেন্নাইয়ে পাঁচ উইকেট শিকারে দেন তিরাশি রান ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো বোলার গড়লেন এই রেকর্ড প্রথম দিনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে টাইগাররা উড়ন্ত শুরু পেলেও আশ্বিন জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত তবে দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে তাস্কিন ম্যাজিকে জাদেজার পর আকাশদ্বীপ এরপর স্পিড স্টারের শিকারে পরিণত হন সেঞ্চুরি হাঁকানো অশ্বিন চেন্নাই টেস্টে ভারতকে প্রথম ইনিংসে তিনশো ছিয়াত্তর রানে আটকানোয় নয় উইকেটই টাইগার পেসারদের দখলে গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভুটানে আজ শুরু অনূর্ধ সতেরো সাব চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ভারতের লড়াই চাংলি মিথাং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ছয়টায় টুর্নামেন্ট শুরুর আগে সব অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করা হয় গতবার ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাত ছাড়া হয়েছিল সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ গ্রুপের বাকি প্রতিপক্ষ মালদ্বীপ শক্তিমত্তায় পিছিয়ে তাই ভারতকে হারালেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ ভুটানের কন্ডিশন ও স্টেডিয়ামের উচ্চতায় ভিন্ন চ্যালেঞ্জ লাল সবুজের মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হবে না মনে করেন কোচ টিটু আবহাওয়া এটা তো একটু প্রথম ম্যাচে অনেক একটু মানে কষ্ট হবেই যেহেতু অলটিটিউডের ব্যাপারও আছে আর ইন্ডিয়া টিমের প্রস্তুতি আমরা জানি না হয়তো শুনেছি ইন্দোনেশিয়া লাদাখ ওই জায়গায় ওরা কাজ করেছে ভুটানের ওয়েদার একটু বাংলাদেশ থেকে একটু ভিন্ন এখানে একটু ঠান্ডা ওয়েদার বাংলাদেশে একটু গরমে প্র্যাকটিস করেছি আমরা বাট আমরা এখানে এখানে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি ইন্ডিয়া বরাবরের মতোই ভালো টিম বাট আমরা এখানে জানি আমরা এখানে কী জন্য এসেছি আমাদের যে টার্গেট আমরা ওটা করার চেষ্টা করব হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারে আসর শুরু করলো বার্সেলোনা মোনাকোর কাছে দুই এক গোলে হেরেছে স্প্যানিশ চ্যাম্প এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক এক্স এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে